ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন চলছে তোমার ভিডিও নিয়ে, তো আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ পোষণ ট্র্যাকার কিন্তু নিয়ে নতুন একটা আপডেট বা পরিবর্তন তোমাদের অলরেডি নিয়ে আসা হয়ে গেছে, যেখানে তোমরা কিন্তু রেস্ট্রিকশন দেওয়া আছে যে তোমরা ইউজ করতে পারবে না, ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবে না, ল্যাকটেটিং মাদারের তোমার হচ্ছে তোমার যে এলএমবি চেঞ্জ করতে পারবে, এলএমবি চেঞ্জ করতে পারবে না, ডিওডি চেঞ্জ করতে পারবে না। তো এটা রিগার্ডিং আমি কিন্তু ভিডিও বানিয়েছি অলরেডি, তোমরা চাইলে দেখে নিতে পারো ডিটেলসে। তো যারা যারা আপডেট করবে পোষণ ট্র্যাকার অ্যাপ 16.1, তো আপডেট করার আগে অবশ্যই ভিডিওটা দেখে নিবে, নাহলে তোমাদের কিন্তু পরবর্তী সময় সমস্যায় পড়তে হতে পারে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে তোমাদের দিওয়ালির আগে কিন্তু তোমাদের দেখো লেখা রয়েছে 14 লাখ, কি বলছে তোমাদের বেসিক্যালি এখানে তোমাদের কিন্তু যে ইন্স্যুরেন্স এবং যে পয়সা যেটা আমি আগেও বলেছিলাম তোমাদের যেটা অনেকদিন আগে লাগু হয়েছে, তো সেটা কিন্তু তোমাদের স্টার্ট হয়ে যেতে চলেছে। এবং তোমাদের যে স্যালারি যেটা বলা হয়েছিল 50%, তো সেটা এখন জানা যাচ্ছে যে তোমাদের ডিসেম্বরের লাস্ট উইকের মধ্যে তোমাদের নোটিফিকেশন জারি করে দেওয়া হবে, এবং তারপর তোমাদের কিন্তু জানুয়ারি মাস থেকে মানে নতুন বছর থেকে তোমাদের কিন্তু যে অনারিয়ামটা সেটা 12,500 টাকা করে করা হবে, এটা কিন্তু খবর তোমাদের কিন্তু জানানো হলো, ঠিক আছে, সরকার তরফ থেকে এটা কিন্তু নোটিশ পাঠানো হয়েছে। তো তাই এবং আরও অনেক কিছু আপডেট আছে যেটা আমরা ভিডিওতে তোমাদের জানাবো, তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি ভালো লাগে লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাল রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে। তো চলো সমস্যা না করে মেন আপডেট আমরা তোমাদের দেখিয়ে দিই। তো তার এই জিনিসটা তোমাদের দেখাচ্ছি যে দেখো দিল্লিতে কিন্তু তোমাদের প্রোটেস্ট হয়েছিল, যেখানে তোমরা কিন্তু অলরেডি প্রোটেস্ট করছো, দিল্লিতে গিয়েও প্রোটেস্ট করা হয়েছে। তো এখানে দিল্লি গভর্নমেন্ট রেজেস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যালায়েন্স, তো বেসিক্যালি এখানে স্ট্রাইকে যাওয়ার পর কিন্তু তাদের যে পেটটা মানে যত টাকা তাদের অনারিয়াম দেওয়া হতো সেটা কিন্তু বাড়ানো হয়েছে। তো পশ্চিমবঙ্গ বলো বা ত্রিপুরা বলো, সব জায়গাতে কিন্তু প্রোটেস্ট তোমাদের করছো এবং তোমাদের স্যালারি বা অনারিয়ামটা অবশ্যই বাড়ানো হবে। সেটা বাড়িয়ে কত টাকা করা হবে আমি তোমাদের বলে দিলাম যে সেটা কিন্তু মানে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু 50% বাড়ানো হবে, এবং যেটা তোমাদের আমাদের পশ্চিমবঙ্গে যেটা রয়েছে 8,000 সামথিং তোমরা স্যালারি পাচ্ছ বা অনারিয়াম পাচ্ছ, তো সেটা 50% করে তোমাদের 12,500 টাকা সামথিং তোমাদের কিন্তু অনারিয়াম হতে চলেছে, যেটা তোমাদের জানুয়ারির মাস থেকে লাগু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ এই যে এটা রিগার্ডিং যে বিলটা সেটা কিন্তু অলরেডি পাশ করা হয়ে গেছে, কিন্তু সেটা পশ্চিমবঙ্গ সরকার বা ত্রিপুরা সরকার তরফ থেকে এটা কিন্তু এখন অনুমোদন দেওয়া হয়নি। যখনই তারা অনুমোদন দিয়ে দিবে তখনই তোমার থেকে তোমরা কিন্তু সেই টাকাটা পাওয়া শুরু করে দিবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে কী ব্যাপারটা আমরা বলে দিলাম এই ভিডিওতে। এবং আরেকটা জিনিস আমি তোমাদের এই ভিডিওতে বলবো অবশ্যই, সেটা হচ্ছে যে ইনসেন্টিভের টাকা নিয়ে আমি একটা জিনিস দেখলাম যে অনেকে ইনসেন্টিভে যে মোবাইলের টাকাটা সেটা সকলে কিন্তু একবারে পায়নি, তো কিছু কিছু জায়গায় পেয়েছে, কিছু কিছু জায়গায় পায়নি। তো যারা এখনও পাওনি তারা অবশ্যই তোমাদের যে কনসার্ন সিডিপিও স্যার আছেন তার সাথে গিয়ে তোমরা যোগাযোগ করবে, কারণ এটা এমন না যে তোমাদের কেউ পায়নি, অনেকে পেয়েছে এবং অনেকে পায়নি। তো অনেকে না পাওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে, কারণ সেখানে কিন্তু ক্রাইটেরিয়া দেওয়া ছিল যে কারা কারা পাবে এবং কারা পাবে না। তো তাই তোমরা যারা এখনও পাওনি তারা অবশ্যই সিডিপিও স্যারের সাথে কন্ট্যাক্ট করবে, অবশ্যই তোমাদের সেই টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, এতটুকুই ছিল এই ভিডিওতে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।